আমি একটি বিষয় স্বস্তি দায়ক যে কোন নির্বাচনী সহিংসতায় কোন মৃত্যুর ঘটনা ঘটে সহিংসতার তেমন গুরুতর কোন ঘটনা ঘটেনি কোন নিশ্চিত করে পার্সেন্টেজের ব্যাপারটা বলা যাবে না এমনিটি যেটা আমরা পেয়েছি 28% মতো ন্যাশনাল এবং অবস্থা পর্যবেক্ষণ করছি তখন সকাল ছিল 8:30 থেকে 9:00 মধ্যে তো অবস্থা শান্তিপূর্ণ ছিল যেগুলো আমরা দেখেছি পরে ফিরে এসে টিভির মাধ্যমে যে চিত্রগুলো যে তথ্য চিত্রগুলো সম্প্রচারিত হয়েছে সেখান থেকে মনে হয়েছে যে সহিংসতার তেমন গুরুতর কোনো ঘটনা ঘটেনি আর কিছু কিছু ঘটনা নির্বাচনী অনিয়ম সেগুলো রিপোর্টেড হয়েছে এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি আপনারা জানেন বেশ কিছু অনিয়মের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ নির্বাচন সমাপ্ত হওয়ার আগে একজন প্রার্থীর প্রার্থিতাও আমাদেরকে বাতিল করতে হয়েছে আমি আরো তথ্য দেওয়ার আগে প্রথমে একটি দুঃখজনক ঘটনা যেটি বেদনাদায়ক যারা আমাদের নির্বাচনী দায়িত্বে সম্পৃক্ত হয়েছে দুজন নির্বাচনী কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন তারা নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য উদ্যোগী হয়েছিলেন কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটেছে ইন্নানি লাহে অন্যায় লাহে রাজন আমরা তাদের রোহে মাফেরত কামনা করি তাদের প্রতি সহযোগিতা জ্ঞাপন করছি তাদের বিধি আত্মার মাফেরত কামনা করছি তাদের পরিবারের প্রতি আমরা আনুষ্ঠানিকভাবে সহযোগিতা জানাবো এবং তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা সেটাও আমরা দেখব তারা আমাদের জন্য কাজ করছে নির্বাচন শেষ আমি একটি বিষয় স্বস্তিদায়ক যে কোনো নির্বাচনী সহিংসতায় কোনো মৃত্যুর ঘটনা ঘটে এই একটি বিষয় কিছু কিছু হয়তো ছোট ছোট আহত হয়েও থাকতে পারে কিন্তু আমাদের কাছে কোনো সংবাদ আসেনি তবে কিছু কিছু সংবাদ আসছিল যে ভোট কারচুপির চেষ্টা হচ্ছে আসিল মারার চেষ্টা হচ্ছে এগুলো আপনারাও দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে সেগুলো পরিবেশিত হয়েছে আমাদের একটা কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম থেকে সাপোর্ট করে আমাদের অত্যন্ত প্রশিক্ষিত দক্ষ কর্মকর্তারা যোগাযোগ রাখছিলেন এবং যে কোনো তথ্য আমরা টিভি চ্যানেলে অবহিত হওয়া মাত্রই সেখানে যোগাযোগ করা হয়েছে কারণ কিছু কিছু আবার অত্যন্ত ফলস নিউজ আসছিল যেটাকে ডিসইনফরমেশন বলে ওটাও বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আমরা চেক ক্রস চেক করছি করার পরে যখন নিশ্চিত হয়েছি তখন আমরা রিটার্নিং অফিসারকে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা আর একটি বিষয় পার্সেন্টেজ ব্যাপারে আমরা একটা তথ্য আপনাদের সাথে দেওয়া হয়েছে কত পার্সেন্ট ভোট হয়েছে এটার ব্যাপারে আমি আপনাদেরকে বলবো যে এখনো নিশ্চিত করে পার্সেন্টেজের ব্যাপারটা বলা যাবে না এমনিটি যেটা আমরা পেয়েছি 28% মতো ন্যাশনাল আবার ওটাকে গুণ করতে হবে ওই বিভাগের যত পার্সেন্ট যতটা সেন্টার ততটা দিয়ে গুণ করতে হবে কাজেই যে 40% যেটা আসছে এটা এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য তবে এটা কিছুটা ব্যক্তি হতে পারে হাল তথ্য আসার পরে